আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি খুব মজাদার বিফ জালি কাবাব। আর এটা বানানো খুবই সহজ, খেতে কিন্তু ভীষণ মজা। তো আমি কিন্তু অল্প কিছু উপকরণ দিয়ে আজকের এই জালি কাবাবটা বানাবো। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো আমি এখানে জালি কাবাব বানানোর জন্য বিফ নিয়েছি 250 গ্রাম, আর এখানে আমি ব্রেড দিচ্ছি 2 পিস। তো ব্রেডটা আমি একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপর পানিটা নিগড়িয়ে আমি এখন বিফের সাথে দিয়ে দিলাম। আর এখানে আমি দিয়ে দিচ্ছি কিছু মশলা। তো মশলাগুলো হলো আমরা রেগুলার যে মশলা ইউজ করি সেগুলোই দিচ্ছি। তো বিফটাকে কিন্তু আমি ছোট ছোট করে কেটে আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি। আপনারা কিমা করে নেবেন, যেভাবে সহজ হয় ঠিক সেভাবেই করে নেবেন। মাংসটাকে কিমা করার জন্য কিন্তু বিভিন্ন রকম কিমার মেশিনও আছে, তো আপনারা চাইলে কিমার মেশিনের সাহায্যেও মাংসটাকে কিমা করে নিতে পারেন। আমি হলো মাংসটাকে ছোট ছোট করে কেটে আমি আমার ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। আর এখানে আমি কী কী মশলা ইউজ করছি সেগুলো আমি এখনই বলে দিচ্ছি। আমি বাসায় যেই রেগুলার মশলাগুলো ইউজ করি সেগুলোই দিচ্ছি। এলাচ, দারচিনি আর গোলমরিচটা আমি শুধু গুঁড়া করে নিয়েছি, আর দিলাম ধনিয়া গুঁড়া, জিরে গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর আদা বাটা, রসুন বাটা সব কিছু আমি হাফ টিস্পুন দিয়েছি, যেহেতু এখানে আমার 250 গ্রামের মতো বিফের কিমা। তো আমি কিন্তু এখানে কাঁচামরিচ খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি 2টা, আর ধনিয়া পাতা কুচি দিয়েছি 2 কিছু, আর আমি পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাও খুব ভালো করে মিহি করে কুচি করে নিয়েছি। তো এখন আমার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি রেখে দিলাম এক পাশে। আর এখানে আমি 2টা ডিম নিচ্ছি, 2টা ডিম আমি একটু ফেটিয়ে নিব। আর এখানে আমি 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার অ্যাড করব, এতে করে কাবাবের উপরের অংশটা অনেকটাই ক্রিস্পি থাকবে। তো আমি অল্প পরিমাণ লবণও দিয়ে দিলাম। তো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার একসঙ্গে খুব ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি, আর এত বেশি ফেটানো যাবে না। আমি যেহেতু জালি কাবাব বানাবো, আমি কাবাবের উপরে কি একটা নেটের মতো তৈরি করব, সেই জন্য ডিমটাকে খুব বেশি ফেটানো যাবে না। তো যাই হোক, আমি যদি খুব বেশি ফেটাতাম তাহলে আমি এখানে কাঁটা চামচ নিতাম, আমি কিন্তু নর্মাল চামচ দিয়ে ডিমটাকে ফিটিয়ে নিলাম। তো এখন কাবাবের শেপগুলো দিব। তো ভিউয়ার্স, আপনারা আমার সঙ্গেই থাকুন আর দেখেই বুঝে নিতে হবে যে আমি কাবাবের শেপটা কতটুকু দিচ্ছি। আর আপনারা চাইলে এই পর্যায়ে রাউন্ড শেপ দিতে পারেন, নতুবা লম্বা লম্বা করেও দিতে পারেন, যে যেরকম শেপ পছন্দ করেন ঠিক ওরকমই দিতে পারেন। তো আমি যেটা পছন্দ করি আমি সেভাবেই দিচ্ছি, আপনারা আমার সঙ্গেই থাকুন। আমি সবগুলো কাবাব বানিয়ে নিয়েছি, এখন আমি চলে যাব চুলায়। আমি চুলায় অলরেডি একটা প্যান বসিয়ে দিয়েছি আর পর্যাপ্ত পরিমাণ তেল বসিয়ে দিয়েছি। আমি ডুবু তেলে কাবাবগুলো ফ্রাই করব। তো ভিউয়ার্স, চলুন কিচেনে যাই, তারপর কাবাবগুলো ভেজে নিই। কাবাবগুলো ভাজতে ভাজতে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা ছোট্ট বেল আইকনটি প্রেস করে দিবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড দিব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে, আর আমার ভিডিওটা কিন্তু দেখে নিতে পারবেন। আর যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন, প্রতিদিন আমার ব্লগগুলো দেখছেন, তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, মন থেকে বেশি দোয়া। তা আমি কিন্তু কাবাবগুলো ভেজে নিচ্ছি ডিমের মধ্যে ডুবিয়ে, তারপর কিন্তু আমি কাবাবটা তেলে দিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, এই বিষয়টা একটু লক্ষ্য রাখতে হবে। আর আমি হাতের সাহায্যে কিছুটা ডিম নিয়ে উপরে একটা নেট নেট তৈরি করে দিচ্ছি। তো এটা কিন্তু দেখেই বুঝে নিতে হবে, যেহেতু জালি কাবাব উপরের অংশটায় জালি জালি থাকবে না, সেটা কি করে হয় তাই না? তো সেই জন্যই কিন্তু আমি উপরে এভাবে জালি কাবাবের শেপটা দিয়ে দিচ্ছি। তো আশা করি আজকের রেসিপি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন, আর আমার ভিডিওটা বেশি বেশি করে করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন, এতে করে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগবে।
তো যাই হোক, এখন কাবাবগুলো ভেজে নেই, আর আমার সকল লাভলি ভিউয়ার্সরা কিন্তু শেষ পর্যন্ত থাকবেন যতক্ষণ না কাবাব দিয়ে আমি আজকে খাবো, আমার খাওয়াটা শেষ হবে আশা করি, ততক্ষণ পর্যন্ত আমার সকল লাভলি ভিউয়ার্সরা আমার পাশেই থাকবেন। এই কাবাবটা ফ্রাই করতে আমার 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগবে, এরই মধ্যে কিন্তু কাবাবটা ফ্রাই করা হয়ে যাবে। আর আজকে আমি কাবাবটা খাবো গতকালকে যে বিরিয়ানি রান্না করেছিলাম, তো বিরিয়ানির কিন্তু রাইস রয়ে গিয়েছে, মাংসগুলো খাওয়া হয়ে গিয়েছে, তো সেইখানে যে রাইসগুলো আছে সেই রাইস দিয়ে আজকে আমি কাবাবটা সার্ভ করব। আপনারা চাইলে কিন্তু পোলাওয়ের সঙ্গে এই কাবাবটা খেতে পারেন, অথবা বাচ্চাদের টিফিনে বা বার্গার বানানোর ক্ষেত্রেও এই কাবাবটা দিতে পারেন, এটা কিন্তু অনেক মজা, এমনি খালি খালিও খাওয়া যায়। তো তবেই খান না কেন, এটা বানানো কতটা ইজি এটা তো দেখেই বুঝতে পেরেছেন, আর খেতে যে কতটা মজা একবার বাসায় না বানালে বুঝতে পারবেন না। তো আমি কিন্তু অলওয়েজ আমার রান্নাগুলো নতুন নতুন যারা আছে গৃহিণী রান্নার ক্ষেত্রে নতুন তাদের জন্যই শেয়ার করি, আর যারা ব্যাচেলার ভাইয়ারা আছে তাদের জন্য, যারা পারেন তারা তো মাশাল্লাহ এমনিতেই অনেক ভালো, তারপরেও যদি আমার রেসিপি ভালো লাগে, আসছে কুরবানি ঈদে বানিয়ে ফেলবেন যাদের কাছে আমার রেসিপিটা ভালো লেগেছে। তো ভিউয়ার্স চলুন এখন খাবারটা খাই, আর এখন তো বাজে ঠিক 1:30টার মতো, বাচ্চারা স্কুল থেকে চলে এসেছে, এদেরকে আমি খাবার খাইয়ে দিয়েছি আর আমি এখন খাবো। তো এরা যেহেতু খাবার ফেলেছে এরা এদের মতো আছে, আর আমি কাবাবটা যেহেতু একটু লেট করেই ফ্রাই করেছি, এদেরকে স্কুল থেকে এনে তারপরে আমি কাবাবটা ভাজলাম, তো এখন আমি একাই খাবো, আপনাদেরকে আমি সঙ্গে নিয়েই খাবো। তো চলুন কাবাবটা দিয়ে খাই আর দেখি কেমন হয়েছে এটার টেস্ট। এই তো আমি খেতে বসে গেলাম, আমি আজকে শুধু কাবাব দিয়েই খাবো, আর বিরিয়ানিতে যে মাংসগুলো ছিল ওগুলো শেষ হয়ে গিয়েছে, যেহেতু বিরিয়ানিটা আমি গতকালকে রান্না করেছিলাম, রাতেও খাওয়া হয়েছিল, তো এখন শুধু আলু আর কিছু যে মাংসগুলো আসলে দরকার এগুলো আছে, চর্বিযুক্ত মাংস হাড্ডিযুক্ত মাংস ওগুলোই আছে। তো যাই হোক, আমি এখন বিরিয়ানিটা কাবাবের সঙ্গে খাচ্ছি, খুবই টেস্টি হয়েছে, আশা বাসায় না বানালে বুঝতেই পারবেন না। আর আমি এখানে সালাদ নিয়েছি, আর নিয়েছি কাঁচামরিচ আর লেবু। তো ভিউয়ার্স আমি খাই, আপনারা আমার সঙ্গেই থাকুন। তো আমি যদি আপনাদেরকে আমার সঙ্গে নিয়ে খেতে পারতাম তাহলে হয়তো আরও বেশি ভালো লাগতো, তো আমি তো সেটা পারবো না, এটা সম্ভব না, যেহেতু আপনারা এক এক জন এক এক দেশে আছেন। তো আমার তো ইচ্ছে করে আমার লাভলি লাভলি ভিউয়ার্সদেরকে নিয়ে একসঙ্গে খাই, তো সেটা যেহেতু সম্ভব না, আমি আশা করব আমার সকল সুইট সুইট ভিউয়ার্সরা আমার রেসিপি ফলো করে বাসায় বানিয়ে এভাবে খাবে, আর আমাকে কমেন্ট করে জানাবে তাদের কাছে কেমন লাগে, সেটাই আমার সবচেয়ে বড় পাওয়া। তো ভিউয়ার্স আপনারা আমার খাওয়াটা এনজয় করুন আর আমার পাশেই থাকুন।
এতক্ষণ কিন্তু খুব মজা করে খেলাম, আর আপনারা আমার সঙ্গে থাকার জন্য সবাইকে বেশি ধন্যবাদ। আর আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।